ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজকের রেসিপি দুধ চমচম। চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি, আর দিলাম 2 টেবিল চামচ ময়দা। এই ছানাটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকে পনির কিনে এনেও তৈরি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিলাম, দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আবারও আমি 2 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এইভাবে সফট করে মেখে নিয়েছি। এবারে এর থেকে আমি অল্প অল্প করে লেচি কাটবো। লেচি কেটে নিয়ে চমচমটা আমি তৈরি করে নেব। প্রথমে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে লম্বা আকারে শেপ দিয়ে দিতে হবে। এইভাবেই আমি চমচমগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা বড় বা ছোট যে কোনো সাইজের আপনারা এখানে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের, আমি চমচমটা তৈরি করে নিয়েছি। সব কটা চমচম আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পাত্র বসেছি, আর দিলাম 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনির সাথে 1 গ্লাস জল দিতে হবে। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। অন করে দেওয়ার পরে টকবক করে ফুটে গেলেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই যে চমচমগুলো আমি রেডি করেছিলাম সেই চমচমগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট এখানে টকবক করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই রকম কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারবেন আপনারা যখন এটা ফোটাবেন। এবারে এটাকে আমি নাবিয়ে নেব। আরেকটু আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, কালারটা পুরোপুরি চেঞ্জ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবারে একটা পাত্রে আগে থেকে দুধ বসি, দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চমচমগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়ে এই দুধের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দুধের মধ্যে 3 থেকে 4 মিনিট দিয়ে ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে চমচমটা রেডি হয়ে যাবে। এটা আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি 1 পিস চমচম তুলে দিলাম। আর আপনাদের একটু কেটে দেখাচ্ছি যতটা সফট হয়েছে, খুব সফট হয়েছে আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে। ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজকে রেসিপি গোলাপজাম। বাড়িতে কিভাবে পারফেক্টভাবে গোলাপজাম তৈরি করা যায় চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে 1 কাপ আটা নিলাম, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর দেব 2 চা চামচ ঘি। ঘি, গুঁড়ো দুধ আর আটাটাকে খুব ভালো করে এখানে ঘিয়ের সাথে মাখে একটা ময়েম তৈরি করে নিতে হবে। এইভাবে মাখাতে মাখাতে এরা মুঠো করলে দেখবেন চাপ দিলে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তখন বুঝতে পারবেন ময়েমটা ঠিকঠাক হয়েছে। এবারে এখানে আমি 1/2 কাপ দুধ নিলাম, দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। আর অল্প অল্প করে দুধ দেবেন, একসাথে বেশি দুধ দেবেন না। এই দুধটা ফুটিয়ে নেওয়া দুধ আর ঠান্ডা করে নেওয়া। এবারে এইভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার পুরোটাই দুধটা লেগেছে। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 150 গ্রাম চিনি নিলাম, আর দিলাম 1 গ্লাস জল, 2 ছোট এলাচ। দিয়ে খুব ভালো করে চিনিটা জলের সাথে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন চিনিটা ঠিক এরকমই টকবক করে ফুটছে, তখনই কিন্তু এটা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যে ডোটা তৈরি করেছিলাম এটা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে আবারও আমি একটু থেসে নিলাম। থেসে নেওয়ার পরে দেখুন এইভাবে ছোট্ট ছোট করে হাতে করে লেচি করে নিতে হবে গোলাপজাম তৈরি করার জন্য। প্রত্যেকটাই আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি। এবার এইভাবে আমি গোলাপজামগুলো তৈরি করছি। এবার একটা ডো হাতে নিয়ে লম্বা করে 2 সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আমি প্রত্যেকটা গোলাপজাম তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এইভাবেই, আর এই গোলাপজামের শেপটা আপনারা বড় বা ছোট আপনারা পছন্দের মতন এটা তৈরি করবেন। এইভাবে সব কটা গোলাপজাম আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি তেল গরম করবেন না, অল্প হালকা গরম হলেই কিন্তু এটা ছেড়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে ভাজবেন। এটা যত সময় করে ভাজবেন গোলাপজামটা খুব ভালোভাবে ভাজা হবে। এবারে এটাকে আমি চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আমি ছাঁকুনিতে এটা তেল ছেঁকে তুলে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা গোলাপজাম তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন। এবারে যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি গোলাপজামগুলো ঢেলে দিলাম।
আবারও আমি ঢেলে দিচ্ছি বাকি যেটা ছিল। এবারে নাড়াচাড়া করে এটাকে আমি 3 ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। 3 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি বার করে নিয়েছি, দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর গোলাপজামটা হয়েছে। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা গোলাপজাম তুলে কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট, নরম, পুরো দোকানের মতন গোলাপজাম বাড়িতে খুব সহজেই বন্ধুরা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর নরম, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আবারও আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এটাকে এবারে আমি লম্বা করে কেটে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট আর লাইক করলে আমি রেসিপিটা তৈরি করার জন্য আরও উৎসাহ পাই। দেখুন বন্ধুরা এটাও দেখাচ্ছি কতটা সুন্দর। সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ আমি ঘি নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে ঘিটাকে মেল্ট করে নিতে হবে। এবারে 2-4 চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে কড়ার চারধারে এটাকে ছড়িয়ে দিতে হবে, মানে চারধারে মাখিয়ে নিতে হবে। এবার এখানে বেসনটাকে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে বেসনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ আমি চিনি দিলাম, ওজনে 75 গ্রাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিলাম 1 কাপ জল, যতটা চিনি দেবেন ততটাই ঠিক জল দেবেন। আর দেব 1/2 বাটি দুধ। এখানে আমি গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধের সাথে 2টো দুধকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো ফ্লেমে রেখেই তবে গুঁড়ো দুধটা মেশাবেন, তা না হলে দুধটা দলা পাকে যেতে পারে। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এলাচ গুঁড়ো দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে কমিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে আমি ফুড কালার দিলাম। আপনারা এখানে ফুড কালার যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন, ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর হয়, তাই আমি ফুড কালারটা দিলাম। অর্ধেক হয়ে যাওয়ার পরে যে বেসনটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই বেসনটা আমি ঘিয়ের মধ্যে, ঘিয়ে ভাজে বেসনটা আমি চিনি শিরা আর দুধের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই অবশ্যই নাড়াচাড়া করবেন। নাড়তে নাড়তে দেখবেন একটা শক্ত ডোয়ের আকার তৈরি হয়ে যাবে। এইভাবে শক্ত ডো আকার যখন তৈরি হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারছেন কড়া থেকে পুরোপুরি এই ডোটা উঠে আসছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিয়েছি। ঘি ব্রাশটা অবশ্যই করে দেবেন। ঘিটা দেওয়ার পরে এবার এই ডোটা আমি তুলে নিলাম বেসনে নিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে সমান করে দেব। তারপর কিছুটা এর মধ্যে পেস্তা বাদামকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে আমি হাত দিয়ে চেপে দিয়ে এটা ফ্রিজের মধ্যে 20 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা আমি তৈরি করেছি। 20 মিনিট আমি ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এলাম, এটাকে বার করে নিয়েছি। নেওয়ার পর একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা বেসন দিয়ে যে এত অপূর্ব স্বাদের সন্দেশ রেসিপি তৈরি হয় আপনারা দেখলেই অবাক হয়ে যাচ্ছেন। অবশ্যই বাড়িটা তৈরি করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে স্বাগত, আজকের রেসিপি মিষ্টি, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটিয়ে জলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে থেসে নিতে হবে। এটা মিনিট 10-15 ধরে এই সময় নিয়ে এই ছানাটাকে থেসে নিতে হবে। ছানাটা যতক্ষণ না সফট হয় ততক্ষণই ছানাটাকে এইভাবে হাতের মুঠো করে থেসে নিতে হবে। ছানাটা যত সফট হবে ছানার মিষ্টিটাও কিন্তু তত ভালো হবে। দেখুন বন্ধুরা এটা আমি 15-10 মিনিট পর দেখাচ্ছি, 10 মিনিট পর কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা আটার লেচির মতন করে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবারে এটা আমি লুচির মতন লেচি করে নেব। এটা এইভাবেই আমি লেচি করে নিতে হবে। এইভাবে বন্ধুরা আপনারা ছানার সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে টোটাল 6টা লেচি হয়েছে। এবার এটাকে আমি হাত দিয়ে মুঠো করে নেব। হাত দিয়ে মুঠো করে নেওয়ার পরে এরকম করে গোল করে আমি চ্যাপটা আকারে শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। ধার থেকে একটু ফেটে যাচ্ছে, এতে কিন্তু ভয় নেই, এই মিষ্টিটা ঠিকঠাকই হবে। এবার এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি।
চার চা চামচ, আর দিলাম দু চা চামচ জল। জল দিয়ে আর চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করব। একটু জল দিলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েই ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এবারে এটাকে লো ফ্লেমে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। আস্তে আস্তে দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আরও একটু বাকি আছে, আমি আরও একটু সময় ধরে এটাকে তৈরি করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন, তা না হলে এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হতে দেখুন এক সময় কতটা সুন্দর কালার চলে এসছে। এবারে এই ক্যারামেলের মধ্যে আমি জল দেব, 1 থেকে 1.5 কাপের মতন জল দেব, কারণ এই মিষ্টিটা একটু জলের অংশটা বেশি রাখতে হবে, যাতে খুব ঘন যাতে না হয়ে যায়। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন ক্যারামেলটা ডেলা পাকি গেছে, এতে কোনো ভয় নেই। আবারও এখানে আমি 6 চা চামচ চিনি দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে খুব সহজেই ক্যারামেলের যে ডেলা পাকি গিয়েছিলো সেগুলো পুরোপুরি মিশে গেছে। এবারে এটা ফুটে গেছে সব মিশে যেতে, এর মধ্যে যে ছানার মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবেন, একদম লো বা মিডিয়াম ফ্লেমে রেখে রাখবেন না, তাহলে মিষ্টিগুলো ফুলবে না আর শক্তও হয়ে যাবে। এবারে এইভাবে দেওয়ার পরে এতে আমি চাপা দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আবারও আমি খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আর মিষ্টিটা খুব সফট হয়েছে। এইভাবে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে মিষ্টিগুলো আবারও উল্টে দেব। ক্যারামেলের কারণে মিষ্টিগুলো কতটা সুন্দর কালার এসছে, দেখতে যতটা সুন্দর কিন্তু তার থেকে খেতে আরও সুন্দর। এবারে আবারও আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চাপা দেওয়ার পরে আবারও আমি এটাকে নাবিয়ে নিলাম। দেখুন নাবিয়ে নেওয়ার পরে এটাকে আবারও আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটাকে রেঁধে নিতে হবে, উল্টে দেবো যাতে পুরোপুরি এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। আবারও আমি এর মধ্যে চাপা দিয়ে 5 মিনিট এটা লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে রেখে দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো একইভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবেন। এই মিষ্টিটা একটু সময় লাগে কিন্তু এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এটা তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবারে এটা সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে, বেশিক্ষণ এতে রাখবেন না। এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন এর কালারটা কতটা সুন্দর এসছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখুন কালারটা আরও কতটা সুন্দর এসছে। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। এই মিষ্টিটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সুন্দর কালার আছে, সাদা আছে আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা।